দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ কেরুয়া শিবিরে। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস, ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন। দিলীপ দেবশ্রীর কেন্দ্র বদল, মেদিনীপুরে জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, দিলীপকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করল বিজেপি। ফেস অফ দা মুভমেন্ট অ্যাপ্রিশিয়েট করুন, সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো। বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দমদমে শিলভদ্র, বর্ধমান পূর্বে অসীম, বারাসাতে সপুর মজুমদার, মথুরাপুরে অশোক পুরকায়েত। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্ট, আনন্দে নাচলেন নীরজ জিম্বা, পাল্টা নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি কার্শিয়াঙ্গের বিজেপি বিধায়কের। মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, রায়গঞ্জে কার্তিক, উলুবেড়িয়ায় অরুণোদয়, শ্রীরামপুরে কবির শঙ্কর, আরামবাগে অরূপকান্তি দিগার। ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবারে এখনও বিজেপি প্রার্থীর ঘোষণা বাকি, কটাক্ষ তৃণমূলে। এখনো তো যে কটা হলো আরো চারটে বাকি থেকে গেল। দুই দফায় ৩৮ জন প্রার্থীর নাম, বাকি আরো চার। ডায়মন্ড হারবারে রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে এখনও কাউকে রাজি করাতে পারল না বিজেপি, কটাক্ষ শান্তনু সেনের। হিমাচলের মান্ডিতে বিজেপি প্রার্থী কঙ্গনা, পর্দার রামও এবার ভোটযুদ্ধে, মিরাটে অরুণ গোভেল, বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী নবীন জিন্দল। বরুণ গান্ধী বাদ পড়লেও ফের প্রার্থী মানেকা। পিংলায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল। এখানকার এমপি দীপক অধিকারী তিনি যে চক্রান্ত করলেন, হাতে রক্ত মেখে উনি রাজনীতি করছেন। ফের হুঙ্কার শুভেন্দুর, বিজেপির ইশারায় চলছে এজেন্সি, পাল্টা জয়প্রকাশ। আরে সবে তো মাফলার গেছে, এবার তো হাওয়াই চুক্তি পাল। হুমায়ুনের পর নিয়ামত, ফের মুর্শিদাবাদে তৃণমূলের প্রার্থী ক্ষোভ। ২০২১ সালে একটা দিনও তার টিকে রাখা যায়নি, আমার দলের এমপি সে নির্বাচন হচ্ছে তখন অংশগ্রহণ করবে না। মহুয়ার ঠিকানায় সিবিআই, কমিশনের আলী তৃণমূল প্রার্থীর হেনস্থা প্রচারে বাধার অভিযোগ, নির্বাচনী বিধি লাগুর পর এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইনের দাবি। ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালীতে সিবিআই, দুই অভিযুক্তকে নিয়ে চষে বেড়ালো শেখ শাহজাহানের বাড়ি থেকে সর্বেরিয়া মার্কেট, গেল রাজবাড়ি আউটপোস্টেও। ইডি হেফাজত থেকেই প্রশাসন পরিচালনা কেজরিওয়ালের, পানীয় জলের সমস্যা মেটাতে নির্দেশ, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ আপের। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে একজোট ইন্ডিয়া জোট, ৩১শে মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা র্যালির ডাক, হোলির আনন্দে সামিল না হওয়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির। লোকসভা ভোটের মুখে জেএনইউ এ ফের বামেদের জয় জয়কার, চারটি আসনেই হারালো এবিভিপি কে, ভাইস প্রেসিডেন্ট পদে জয় বাংলার অভিজিৎ ঘোষের। নিউ টাউনে নালায় বেলঘরিয়া প্রৌঢ়ের ট্রলি বন্ধে দেহ, পটাশপুর থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যাংক কর্মী, ধরের টাকা নিয়ে বিবাদের জেরে খুন অনুমান পুলিশের। লোকসভা ভোটের আগে কেমন আছে বনগা, কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন রাজনৈতিক নেতা নেত্রীরা, ঘুরে দেখলেন চৈতি ঘোষাল, তারকার চোখে তারকা কেন্দ্র, বিকেল ৫:৩০। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এত টিকবাজি খান কেন? ফের বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং, ঘণ্টাখানেক সঙ্গে সুমন ৮:০০। তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালী নিয়ে মুখ খুলতেন, ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন, বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিং, ঘণ্টাখানেক সঙ্গে সুমন ৮:০০।